ফুটপাতেই কিন্তু আমাদের হোটেল, ভালো কাজের হোটেলটা অ্যাকচুয়ালি রাস্তার পাশে এবং সিট নাম্বার দেওয়া আছে ফুটপাতে 1, 2, 3 এরকম। তো আমাদের ধরেন প্রায় 150-200 পর্যন্ত সিট নাম্বার দেয়া, বাট আমরা খাওয়াই 50 জন করে। তো আমরা প্রথমে 50 জনকে খাবার দেওয়ার আগে আমরা তাদের নাম, বয়স এবং কে কি ভালো কাজ করলো এটা লিখি। এরপরে যখন এই 50 জন খায়, খাবার দেওয়া হচ্ছে, দ্বিতীয় যারা ওয়েটিংয়ে 50 জন বসে তখন তাদেরটা লিখি। আচ্ছা, এবং নাম, বয়স এবং কে কি ভালো কাজ করেছে। এবং সপ্তাহে আমরা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ যারা করে এরকম পুরস্কার দিই, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে কে ভালো কাজের। এবং মজার একটা বিষয় যেটা আপনার এর পরেই প্রশ্নটা আসতে পারে, যে ওরা যে বলে মিথ্যা বলে কিনা, যে আমি তো এটা করেছি, যে ধরেন খাবারের জন্য সে বলল যে আমি অন্ধ একটা লোককে রাস্তা পার করে দিয়েছি। তো এরকম কিছু কিছু মানুষ মিথ্যা বলে, কারণ আমরা যেটা ওটা লেখা দেখি এটা বোঝা যায়। তো আমরা খাবার দেওয়ার আগে ওদের জন্য কিছু মানে কথা বলি, আমাদের হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক দিয়ে ওদের উদ্দেশ্যে, একটা ব্যাসের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলি। কথাগুলি থাকে এরকম যে আপনারা যে এই যে ভালো কাজ আপনারা করে এসে খাচ্ছেন, আপনাদের এই খাবারটা কিন্তু মানে আপনারা কিনে নিচ্ছেন টাকা না, একটা সার্ভিস দিয়ে। আগে দেখা যাচ্ছে আমাদের আদিম যুগে কিন্তু আমাদের টাকা ছিল না, হ্যাঁ, একটা মানে বিনিময়ের মাধ্যমে। তো এখন কিন্তু এই বিনিময়টা আপনি সমাজ বা অন্য মানুষের জন্য একটা ভালো কাজ করছেন, পাশাপাশি আপনি এই খাবারটা এখান থেকে ফ্রি পাচ্ছেন। তো আপনি এই ভালো কাজটা করতে হবে। তো আপনি যদি এটা মিথ্যা বলেন, আপনি বলতেই পারেন মিথ্যা, তাহলে মিথ্যা বললে আপনি কি করলেন, আর একটা খারাপ কাজ করে ফেললেন। আপনার এখানে সুযোগ আছে, যদি আজকে ভালো কাজ না পান আপনি বলবেন যে আগামীকালকে মামা আমি ভালো কাজ করব, আজকে আমি করতে পারিনি। এই যে সত্যি কথা বলেছেন, এটাও একটা ভালো কাজ। তো এটা যখন তারা দেখে যে না, আমার তো ওয়ে আছে, আমি কেন খারাপ কাজ, মিথ্যা বলা তো আমার জরুরি না, আমি আজকে ভালো কাজ পাইনি, আমি বলছি যে আমি কালকে ভালো কাজ করব মামা, আজকে ভালো কাজ করতে পারিনি, আমি চেষ্টা, মানে ওর কি একদিন দুই দিন একটু চেষ্টায় থাকে? ভালো কাজ তো এত কঠিন বিষয় না। সে রাস্তা থেকে কিছু ময়লা আবর্জনা তুলে ফেলে দিল, সে একটা মানুষকে রাস্তা পার করে দিল, সে একটা মানুষের একটু হেল্প করলো, একটা ভ্যান যাচ্ছে, এরকম কিছু বাচ্চারা বলে যে মামা। আমি যেমন পরশুদিন আমাদের খিলগা ইয়াতে গেলাম, এবং আমি গুনে গুনে 15 জনকে জিজ্ঞেস করেছি তোমরা কে কি ভালো কাজ করেছ, এবং এই 15 জনের মধ্যে আমি 13টা নতুন ভালো কাজ পেয়েছি, এবং 2 জনেরটা ছিল শুধু কমন। বাবা, আমি যদি বলি ডিফারেন্ট, খুব ডিফারেন্ট। যেমন ভালো কাজ কি, আজকে আমি ওই যে একজনকে যেমন স্বাভাবিক কমন যে রাস্তা পার করে দিয়েছি, একজন রিক্সা চালক বলল যে আমি একজন অসহায় মানুষ, তাকে আমি ভাড়া ছাড়াই পার করে দিয়েছি, একজন লোক বলল, একটা ছেলে বলল, মামা আমি আজকে সারাদিনে কোনো মারামারি করিনি। এইটা ওর কাছে ভালো কাজ, কারণ রেগুলার পার্ট অফ লাইফ যে মারামারি করা। একটা ছেলে সে বলছে যে মামা আমি পথে দেখি যে দুইজনের মারামারি লাগছে, আমি দুইজনকে ছাড়িয়ে দিছি রাস্তায় যে থাকে। আবার কেউ বলছে যে ছোট্ট একটা বাচ্চা, ও বস্তি থেকে খাবার খেতে আসে, বলছে যে আমি আজকে মায়ের কাজে সহযোগিতা করেছি। তো এরপরে এরকম বিভিন্ন রকমের, একটা লোক বলছে যে এটা আরো আগের ঘটনা, বলছে যে মামা আমি ইয়া থেকে, কারণ বাজার থেকে 7 রাস্তায় খেতে আসতেছিলাম, FDC পর্যন্ত যখন এসেছি তো তখন একটা ভিক্ষুক আমার কাছে টাকা চাইছে। তো আমার কাছে খুব মজা লাগছে যে আমি অসহায় মানুষ, আমার কাছে টাকা চাইছে। তো মামা ও তো বুঝতে পারে নাই যে আমি ওর মতো অসহায়। আমি কি করছি, আমার পকেটে 10 টাকা ছিল, আমি ওরে 5 টাকা দিছি, আর 5 টাকা দিয়ে আসার সময় এক কাপ চা খাইছি। একটা লোক বলল যে আমি শাহবাগে যাচ্ছিলাম, পুলিশ ভাই বলল একজন মানুষ লাশ পড়ে আছে, এক পুলিশ ভাই বলল আমার সহযোগিতা করো, লাশটা গাড়িতে তুলে দাও, আমি মামা ধরে গাড়িতে তুলে দিলাম। তো এরকম আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভালো কাজের কথা বলে। তো এইগুলি আমরা লিখি এবং তাদেরকে মানে অনুপ্রাণিত করি। এবং সবচেয়ে বড় বিষয় কি, যে আপনি যদি চিন্তা করেন বা আমি যদি চিন্তা করি আমি একটা ভালো কাজ করব, অন্তত পক্ষে আমি যদি ভালো কাজটা করতেও না পারি, অন্তত পক্ষে খারাপ কাজ করব না।